হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য বিরাট খুশির খবর নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সরাসরি বলবো, রিসেন্টলি যেই নবান্নেতে যে প্রেস কনফারেন্স হলো, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আর্জি রেখেছেন এবং নিজেই বলেছেন যে আশাকর্মীর উপরে কিন্তু আবারও নিয়োগ হতে চলেছে 2021-এ। তাই তোমাদেরকে সেটা তোমাদেরকে ডিটেলসে বলবো। এইবারে আশাকর্মীতে যদি তোমরা আবেদন করতে চাও, তাহলে কীভাবে আবেদন করবে, কী ফর্ম ফিল আপ করতে হবে, সব কিছু কিন্তু তোমাদেরকে বলবো। তাই তোমরা যারা যারা আবেদন করতে চাও, অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে আমি কিন্তু বয়স থেকে বেতন এবং ফর্ম কীভাবে ফিল আপ করবে সব কিছুই কিন্তু ডিটেলসে বলবো। এখানে বলা হয়েছে আশাকর্মী 2021-এ যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু অফলাইন এবং ইন্টারভিউর মাধ্যমে, এখানে কোনো রকম পরীক্ষা বা অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে না। তো চলুন তোমাদেরকে আরও বলে দিই। যেখানে বলা হয়েছে আশাকর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হবে যেটা ন্যূনতম মাধ্যমিক পাস, উচ্চতর যেটা যদি হয় শিক্ষাগত যোগ্যতা, তারাও আবেদন কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর উপর বিচার করেই তাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স হতে হবে 30 থেকে 40 বছর, এবং তপশিলি জাতিরা যারা আছে এবং তার জন্য কিন্তু 22 থেকে 40, মানে এসসি এসটিদের জন্য 22 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবারে যারা আবেদন করতে চাও তারা কী হতে হবে দেখে নাও, কী কী যোগ্যতা। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে, কেবল বিবাহিত বা বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং যে ব্লকে আবেদন করতে চাচ্ছ সে ব্লকের মধ্যে কিন্তু তোমার বাসস্থান হতে হবে। গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকলে অগ্রাধিকার পাবেন। আশাকর্মীর বেতন এখানে বলা হয়েছে 4,500 টাকা থেকে, যেটা 2021-এ ছিল সেটাকে বাড়িয়ে এই বছর থেকে 5,500 করা হয়েছে, যেটাতে তোমরা কিন্তু যদি এখানে চাকরি পাও তাহলে তোমাদের কিন্তু এই টাকাটাও দেয়া হবে। এবারে তোমাদেরকে বলা হচ্ছে আশাকর্মীর কাজটা কী, সেটাও তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদেরকে বলে রাখি। এখানে বলা হয়েছে আশাকর্মী মূলত কাজ হলো এলাকার স্বাস্থ্য বিষয়ে নজর রাখা, সংশ্লিষ্ট গ্রামের কতজন মহিলা গর্ভবতী তাদের সম্পূর্ণ তালিকা তৈরি করা, ওই সব গর্ভবতী মহিলারা পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কিনা তা খোঁজ রাখা, পাশাপাশি গর্ভবতী মহিলারা সময় মতো টিকা পাচ্ছেন কিনা তার খেয়াল রাখতে হবে এলাকায় আশাকর্মীদের। সদ্যজাত শিশুদের জন্মগ্রহণের পর শিশুটি সঠিক সময়ে টিকা বা পোলিও পাচ্ছে কিনা সেটার দিকেও কিন্তু খেয়াল তাদেরকে রাখতে হবে, এটাই কিন্তু তাদের কাজ। আবেদনের পদ্ধতি তোমাদের বলে রাখি, আবেদন করতে গেলে অফলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ডাউনলোড করতে হবে, এবং সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে নিজের ব্লগ অফিস বা ভিডিওতে গিয়ে কিন্তু জমা দিতে হবে। এবং জমা দেওয়ার জন্য কী কী লাগবে তোমাদের বলে রাখি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স, জাতিগত প্রমাণপত্র, এবং তার স্বনির্ভর গোষ্ঠীর যদি হয়ে থাকেন তার প্রমাণপত্র, এবং 2 কপি সাইজের রঙিন পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এবার বলে রাখি কোন কোন জেলাতে হবে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি এবং ঝাড়গ্রামে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে নিয়োগ করা হবে। এছাড়া কালিম্পং, মালদা, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, সব জায়গাতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে নিয়োগের ফর্ম কিন্তু জারি করা হবে, যেটাতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমরা জানতে চাও আরও কিছু, তারা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।